আমরা এখন দেশি কাগজে লেবু, একেবারে দেশি কাগজে লেবু, খুব ভালো জাতের একটি কাগজে লেবুর সন্ধান পেয়েছি। আমরা এখন সেই কাগজে লেবুর গাছের গুটি কলম তৈরি করব। গুটি কলম তৈরি করার আগে আমরা আগে ডাল নির্বাচন করব, যেহেতু গুটি কলমের মূল বৈশিষ্ট্য হলো যে আমরা পাকা ডাল নেওয়া যাবে না, যেমন এই ডালটা শিকড় গজাবে না, নবীনও না প্রবীণও না, এরকম মাঝামাঝি বয়সের একটা ডাল আমরা নির্বাচন করব। সেই হিসেবে আমরা এই ডালটা নির্বাচন করতে পারি। এই যে এই ডালটা, ডাল একটা চয়েস করার পরে একটা ধারালো অস্ত্র নিতে হবে আপনাদের। অবশ্যই খেয়াল রাখতে হবে অস্ত্রটা যেন ধার হয়। যদি ধার না হয়, আপনি যখন ধারবিহীন একটা অস্ত্র দিয়ে কাটবেন, তখন এই যে কাটার অংশটা থেতলে যাবে, থেতলে গেলে ওখান থেকে শিকড় গজাতে যাবে না। তা আপনারা একটা এইরকম হোক বা যেভাবে হোক একটা ধারালো অস্ত্র আপনারা নিয়ে নেবেন। আমরা যে কাগজে লেবুটার গুটি কলমের জন্য প্রস্তুত নিচ্ছি, এটা অত্যন্ত সুন্দর একটা দেশীয় কাগজের লেবু। গোল করে কেটে নেবেন, এভাবে কেটে নেবেন, ঠিক আছে, এভাবে গোল করে কেটে নেবেন। হ্যাঁ, এখানে একটা কেটে নিলাম, আমরা তার ঠিক আধা ইঞ্চি দূরে কি পৌনে এক ইঞ্চি দূরে আবার একটা কেটে নেবো আমরা। আমরা এখন এই একটা আর একটা জায়গায় দুটো অংশ কেটে নিয়েছি, আপনারা দেখছেন, এখানে একটা পোস্ট দিয়েছি আর এখানে একটা পোস্ট দিয়েছি। কেটে দিয়ে ঠিক লম্বালম্বিভাবে আমরা এখান থেকে আবার একটা অংশ ফিরে নিচ্ছি। ফিরে নেওয়ার পরে আমরা এই যে শালটা হলো, এই শালটা আমরা ঠিক এভাবে তুলে উঠে দেবো। আমরা গোল করে কেটে নিয়েছি। এখন আপনাদের কাজ হলো যে ঠিক এখানে যে কোনো অংশ, নীল অংশ থাকা যাবে না। এই যে নীল অংশ মানে ছাদা ছালের একটা অংশ, আমরা হয়তো ভাবছি যে মনে হয় ছাল সব উঠে গেছে, কিন্তু আসলে ছালটা উঠায়নি। আমরা এভাবে ধারালো একটা চাকু দিয়ে আমরা এরকম ঘষে ঘষে সাদা অংশটা, এই নীল অংশটা উঠাই দিয়ে ফেলবো। আরও সুবিধা হয় এটা কিছুক্ষণ রেখে দিলে এই ছালের অংশটা শুকিয়ে গেলে একটা লালচে মতো ভাব চলে আসবে, সেটাই ছালের অংশ, ওটাও আপনার আবার একটু পরে ঘষে উঠাই দেবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কেটে মাটি লাগালেই কিন্তু শিকড় গজাবে না। আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে কোনো অবস্থাতে ছালের এই ছালের অংশ যেন থাকে না, কোনোভাবেই থাকে না। এরকম ঘষে 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 আস্তে করে ঘষে ঘষে এরকম উঠাই দেবেন। আমরা এখন পরবর্তীতে চলে আসছি, আমরা এখন মাটি লাগাবো। অর্থাৎ মাটি লাগানোর আগে মাটিটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো এই আমরা দোআঁশ মাটি নিয়েছি বেশি, এর ভিতরে কিছু ঝিলকা গোড়া আছে, এগুলো ফেলে দেবো। কোনো সার মাটির প্রয়োজন নেই, একটু দোআঁশ মাটি হলে ভালো হয়। আমরা সেই হিসেবে একটু দোআঁশ মাটি বেশি নিয়েছি। মাটিটা বেশি শুকনো হবে না, বেশি নরমও হবে না। আমরা অল্প একটু পানি দিয়ে, যেহেতু মাটি একটু ঝরঝরের মতো, অল্প একটু পানি দিয়ে আমরা উপযুক্ত করে নেব। বেশি নরম করা যাবে না, মাটিটা বেশি শক্ত থাকবে না, মিডিয়াম কোয়ালিটি করে নেব, যাতে মাটিটা এরকম করে দিলে আমরা মাটিটা যেন টাইট হয়ে যায়। আমাদের মাটি তৈরি হয়ে গেছে, এখন আমরা পরবর্তী কাজ শুরু করব। এখান থেকে একটা পরিমাণ মতো মাটি নিয়ে নেব, অল্প একটু পরিমাণ মতো মাটি কিন্তু আমরা নিয়ে নেব, বেশি মাটি দরকার হয় না, এতটুকু মাটি যথেষ্ট। করে নেব মাটিটা এইভাবে গাছটা দেখে নেন আপনারা, এই যেখানে কেটে রাখিছি আমরা ঠিক একইভাবে মাটিটা আমরা এখানে দিয়ে দেবো। দেখেন মাটিটা এমনভাবে বানানো হয়েছে, মাটিটা লাগাই দিছি থেকে গেছে, মাটিটা ঝরে পড়ছে না। আপনারাও সেভাবে করে নেবেন, আমরা দেখিয়ে দিয়েছি, সুন্দর করে মাটিটা একদম সুন্দর করে লাগিয়ে দেবেন। এইভাবে লাগাবেন, 14-15 দিনের মধ্যে আপনার গাছের শিকড় চলে আসবে। এবার আমরা পলিথিন বাঁধবো, পলিথিন বাঁধবো, এইভাবে আমরা পলিথিনটা দেব, দেখে নিন। পলিথিনটা এইভাবে আমরা জড়াবো, দেখেছি, সুন্দর করে এখানে বাঁধবো, খুব টাইট করে বাঁধবেন, খুব টাইট করে বাঁধবেন যেন হামা পাস না করে। দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, লেবুর কাটা তো আমারও কাটা ফুটছে, তো ফিসফাপি করেই করতে হচ্ছে। আমরা এভাবে সুন্দর করে আবার একটু মিলাই দেবো মাটিটা, যাতে যেখানে কেটেছে সেখানে যেন সুন্দরভাবে লেগে যায়। আমরা আবার একটু একটু দড়িয়ে নেব, টাইট করে নেব। আমরা দেখেন পলিথিন এই পরিণত, কিন্তু আমরা একটু গুঁড়ার থেকে নিচ্ছি মাটিটা, যাতে পলিথিনটা টাইট হয়। দেখছেন কি সুন্দর ফুলে উঠেছে, দেখছেন সমান হয়ে ফুলে উঠেছে। সুন্দর হয়ে গেল,
এখন বৃষ্টির সময় এটা আমরা করেছি, মধ্যে হয়তো এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টির এখান থেকে যতটুকু ঢুকবে আস্তে আস্তে ভিতরে ঢুকবে বৃষ্টি, যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে না এক দুদিনের মধ্যে তখন আপনার একটু মাঝে মাঝে পাত্রে করে মগে করে পানি পানি দেবেন, যাতে এর মধ্যে পানি এখানে দিলে পানি আসবে, চুষে আসবে, মাটিটা শুকাবে না, মাটি শুকাই গেলে কি আবার শিকড় গজাতে সমস্যা হয়। এভাবে আমরা রেখে দেবো 14-15 দিন, শিকড় যখন গজিয়ে যাবে আমরা এখান থেকে শিকড় দেখা যাবে সবগুলো।